গণতন্ত্রকে বিপন্ন করে এমন অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুক্রবার জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনের স্মারক বক্তৃতায় তিনি সংঘর্ষ, সংঘাত এবং উগ্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থেকে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। গণতন্ত্র বিকাশে সংঘাত ভুলে সবাইকে আলোচনার মাধ্যমে ঐক্যমত্য আসার তাগিদ দেন তিনি। আরও বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। ১৯৭৩ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশনে ভাষণ দেন। ৫০ বছর পর বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীতে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আজ মহান জাতীয় সংসদের ৫০ বছর পূর্ণ হয়েছে। রাষ্ট্রপতি শুরুতেই সংসদ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কার্যক্রমের তথ্য তুলে ধরেন। রাজনৈতিক মতাদর্শে যত অমিলই থাকুক না কেন, বঙ্গবন্ধু বিরোধী দলের নেতাদের যত যত সম্মান দিয়ে কথা বলতেন, আসলে রাজনীতিতে শিষ্টাচার ও পরমত সহিষ্ণুতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশ ও জাতির অগ্রযাত্রাকে বেগবান করা সকলের দায়িত্ব। মাননীয় সংসদ সদস্যগণ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, তারা অনেক আশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন, যাতে তাদের কথা, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা আপনারা সংসদে তুলে ধরেন, এটা আপনাদের দায়িত্ব ও কর্তব্য। গণতন্ত্রের জন্য কল্যাণকর নয় এমন অশুভ শক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন। আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কোনো দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না, বরং তা রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তোলে। সংঘাত বলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলের সহায়তা করা উচিত। রাজনীতি থেকে হিংসা আনাহানি অবসানের মাধ্যমে একটি সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সত্ত্বেও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় যোগ্য নেতৃত্বে বিগত দেড় দশকে দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক অগ্রগতি হয়েছে। করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সত্ত্বেও বিশ্বে যে কয়েকটি দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভিআইপি গ্যালারিতে বসে ভাষণ শুনেন। অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।